তাদের দ্বিতীয় দলিল, তাদের দ্বিতীয় মজবুত, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে এই হাদিসটি। সেই হাদিসটির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসফ শাবান, অর্ধ শাবানের রাত্রিতে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু তাআলা ইলা সামাই, দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা করে দেন। এই হাদিস দিয়ে কেন তাদের এটা শক্ত দলিল? এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছে, এই হাদিসকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাসান বলেছে, এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান হাসান বলেছে, এই হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছে। এইরকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা শবে বরাত পালন করতে চায় তারা তো বলবেই, আবার আমাদের পক্ষ থেকে শেখ আলবানী এবং ইমাম ইবনে তাইমিয়ার মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চায় যে শবে বরাতের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই হাদিসের বিষয়টি আমাকে এবং আপনাকে, যদিও এটা দার্স নয়, জুমার খুতবা, দার্স হলে ডিটেইলস বিস্তারিত আলোচনা করা যেত এই হাদিসের উপর, কিন্তু কিছু সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা আলবানী রাহেমাহুল্লাহ বলার পরেও, ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলার পরেও আমরা মানতে চাই না বা চাচ্ছি না। এর এক নম্বর কথা হচ্ছে, যারা আমাদের উপর অভিযোগ দেয় সারাদিন যে আমরা নাকি আলবানী রাহেমাহুল্লাহর মুকাল্লিদ, আমরা নাকি ইবনে তাইমিয়ার মুকাল্লিদ, তো আমাদের এই আমলটা তাদের জন্য জবাব যে আমরা পৃথিবীতে কারো তাকলিদ করি না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার তাকলিদ করি, তাছাড়া দ্বিতীয় কারো তাকলিদ করি না, তার জ্বলন্ত প্রমাণ এই আমল। এবার একটা জিনিস মনে রাখেন, শবে বরাতের এই হাদিস একাই সহিহ, একাই হাসান তা কিন্তু নয়, এটা অনেকেই ভুল বুঝে, প্রথম ভুল ধারণা এই জায়গাতে। শবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবহানাহু তাআলা নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন, এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস যঈফ, যত হাদিস এসেছে সব হাদিস যঈফ, স্বয়ং নাসিরউদ্দিন আলবানী সব হাদিসকে যঈফ বলেছেন, যারাই তাহকিক করতে আসবে তারাই যঈফ বলবে, একাই কোনো হাদিস সহিহ নয়। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আলবানী রাহিমাল্লাহ এইরকম সাত আটটা জয়ীফ হাদিসকে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান, এটা হচ্ছে কাহিনী। কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে, আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে, এক সাহি লিজাতিহি, সাহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন, হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত, মা রাওয়াহু তামুদ্দাবতি আদলুন মুত্তাসিলু সানাদি গায়রে মুআল্লিন ওয়ালা শাদ্দিন, যে হাদিসকে ন্যায়পরায়ণ রাবি বর্ণনা করে, স্মৃতিশক্তিতে মজবুত রাবি বর্ণনা করে, ছাত্র শিক্ষক শুনেছে প্রমাণিত, যে ছাত্রর নিকট থেকে শিক্ষক শুনেছে, শিক্ষক তার শিক্ষকের নিকট থেকে শুনেছে, কোনো বিচ্ছিন্নতা নাই। চার, হাদিস সাজ নয়, তার চাইতে বেশি সহি হাদিসের বিরোধী নয়। পাঁচ, হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি, গোপন ইল্লাত নাই। এই পাঁচটি শর্ত পাওয়া গেলে হাদিস সহি লিদাতিহি। যদি পাঁচটি শর্তের মধ্যে শুধু স্মৃতিশক্তিতে অল্প দুর্বলতা, সামান্য দুর্বলতা যেটা কাটিয়ে উঠা যাবে, সেই হাদিসকে বলে হাসান লিদাতিহি। এবার হাসান লিদাতিহি হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে, যেমন শবে বরাতের হাদিসটা সাত আটটা জায়গা থেকে আসার কারণে আলবানী রাহিমাল্লাহ বলতেছে এটা হাসান লিগাইরিহি, এরকম হাসান লিদাতিহি হাদিস যদি বিভিন্ন সানাদ থেকে আসে তাহলে এটাকে বলে সহিহ লিগাইরিহি। আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু হালকা দুর্বলতা, সেই হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাইরিহি। এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর, হাসান লিগাইরিহি। হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন সানাদ থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে। আর উসুল হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা, সবচেয়ে ভয়াবহ আলোচনা, সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা। এত সহজ নয় যে আপনি দুইটা তিনটা হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাইরিহি, এটা এত সহজ নয়। এই জন্য যত ইখতিলাফ মুহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতিলাফ এই জায়গায় তৈরি হয়েছে। আপনি মুহাদ্দিসদের অনেক মুনকিরে হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মুহাদ্দিসদের মধ্যে তো হাদিস সহিহ জয়ীফ নিয়ে ইখতিলাফ। আরে এরকম কোন ইখতিলাফ তুমি পাবা না যে এক মুহাদ্দিস একটা হাদিসকে সহিহ বলতেছে আর আরেক মুহাদ্দিস ওই হাদিসকে জাল বলতেছে, এরকম ইখতিলাফ নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি? ইখতিলাফ কোন জায়গায়?
এক মহাদ্দিস একটা হাদিসকে জয়ীফ বলতেছে, আর আরেক মহাদ্দিস মানতেছে যে ওই হাদিস জয়ীফ, কিন্তু আরো তিন চার সনাদ থেকে আসার কারণে ওই মহাদ্দিস ওই হাদিসকে হাসান বলতেছে। এই জায়গাতেই হচ্ছে অধিকাংশ ইখতিলাফ, এর বাইরে হাদিসে কোনো ইখতিলাফ নাই। সব জায়গায় অধিকাংশ 90% ক্ষেত্রে মহাদ্দিসদের সিদ্ধান্ত একমত। তো এখানেও এই হাদিসও ইখতিলাফ হয়ে গেছে। তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে শবে বরাতের হাদিস একাই এককভাবে সহি হাসান এরকম নয়, অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে। এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে জয়ীফ বলেছে তারা কারা? সব হাদিসকে এক জায়গায় করার পরও, এতগুলো জয়ীফ হাদিসকে একত্রিত করার পরও এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, এই হাদিসকে জয়ীফ বলেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ, এই হাদিসকে মুতাকাদ্দিমিন যত মুহাদ্দিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহি মন্তব্য পাওয়া যায় না। এমনকি আলবানী রাহিমাহুল্লাহর সমকালীন যারা আছেন ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এমনকি আলবানী রাহিমাহুল্লাহর ছাত্র যারা আছেন তারাও এই হাদিসকে জয়ীফ বলেছেন সব সনাদকে একত্রিত করার পরেও। শুধু তাই নয়, বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে হানাফিদের বিখ্যাত আলেম যেহেতু তারা যেহেতু আমাদের মন্তব্য পেশ করে, তো আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি। হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী পাকিস্তানি, তিনি তার দার্সে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল সনাদকে একত্রিত করার পরও শবে বরাতের ফজিলতের এই হাদিসকে জয়ীফ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা বললাম যে ডিটেইলস আলোচনা করা যাবে না, কিন্তু সারমর্ম বলি যে এই হাদিসকে আমরা কেন দুর্বল বলে গণ্য করি। এই হাদিসকে দুর্বল বলে গণ্য করার কয়েকটি কারণ আছে, সেই কারণগুলো আপনাদের সামনে পেশ করি। সূক্ষ্ম কারণ, এক নাম্বার সূক্ষ্ম কারণ, এই হাদিসের যত সানাদ আছে সব সানাদ কোথাও না কোথাও গিয়ে মাকহুল রাহিমাহুল্লাহর নিকটে গিয়ে মিলিত হয়। যখনই আপনি শাহেদ যে এই হাদিস বিভিন্ন সাহাবি থেকে এসেছে, শবে বরাতের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, শবে বরাতের হাদিস উসমা বিন যায়েদ থেকে এসেছে, উমুকের নিকট থেকে এসেছে, তো এগুলোকে আপনি বলতেছেন এই হাদিসটা মজবুত করতেছে এতগুলো সনাদ থেকে আসার কারণে। কিন্তু আমি বলবো একটা সূক্ষ্ম জিনিস আপনার চোখ এড়িয়ে গেছে, সেটা কি? এত সাহাবি থেকে আসলেও সনাদ নিচে এসে একজনের নিকটেই কোনো না কোনো ভাবে মিলিত হচ্ছে, তিনি হচ্ছেন মাকহুল রাহিমাহুল্লাহ। এবার ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফ এই বইয়ের মধ্যে একটা সূক্ষ্ম কথা বলে গেছেন, অতি সূক্ষ্ম কথা, যে মাকহুল রাহিমাহুল্লাহ এই হাদিসটা অধিকাংশ সময় মুরসালান বর্ণনা করতেন, মাঝখানে কাউকে উল্লেখ করতেন না, ডাইরেক্ট বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাঝখানের ব্যক্তিটা ছিল কাব আল আহবার, একজন ইহুদি পণ্ডিত যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, এবং অনেক সানাদে সেটা স্পষ্ট হয়েছে যে মাকহুল রাহিমাহুল্লাহ এই হাদিসটা কাব আল আহবার থেকে শুনেছে, এবং কাব আল আহবার ইসরাইলি রিওয়ায়াতের মধ্যে থেকে এটা বর্ণনা করত যে ইসরায়েলি রিওয়ায়াতে শবে বরাতের ফজিলতে এই এই আছে, সেখান থেকে মাকহুল রাহিমাহুল্লাহ নিতেন এবং বলতেন। কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা অনেকের চোখ এড়িয়ে গেছে, এটা এক নম্বর সূক্ষ্ম বিষয় যেটা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন। দুই, এই হাদিসের যত যতভাবে এই হাদিস বর্ণিত হয়েছে সব মাতানের মধ্যে, মাতান মানে মূল টেক্সট, সানাদ শেষ হওয়ার পর যেখান থেকে আল্লাহ রাসূলের কথা শুরু হয় ওই টেক্সটের মধ্যে ইখতিলাফ আছে, ইজতিরাব। কোথাও বলতেছে, কোন হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু তাআলা শেষ আসমানে নেমে এসে ক্ষমা করে দিবেন, কোনো শর্ত নাই, শর্ত ছাড়াই। আরেক হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন, শর্ত আছে। কি শর্ত? তাকে মুশরিক হওয়া যাবে না এবং তাকে মুশাহিল, হিংসা বিদ্বেষ রাখা যাবে না অন্য মুসলিম ভাইয়ের প্রতি, এই দুটো শর্ত আছে। আবার আরেক সানাদে এই দুই শর্তের জায়গায় অন্য শর্ত আছে, কি? কাতিলু নাফসিন, আত্মহত্যাকারী হওয়া হবে না। তো শর্তের মধ্যে ইখতিলাফ আছে। আরেক হাদিসে কোনো শর্তই নাই, সরাসরি ডাইরেক্ট ক্ষমার কথাও নাই, কি আছে? আল্লাহ সুবহানাহু তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন হাল মিন মুস্তাগফির ইয়াস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার নিকটে ক্ষমা চাইবে, আছে কি কোনো সাহায্য প্রার্থনাকারী যে আমার নিকটে সাহায্য চাইবে। এখানে ক্ষমারও ঘোষণা নাই, শর্তও নাই। যদি এতটুকুই হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক দিন শেষ রাতের অংশে নিচের আসমানে নেমে এসে এই ডাক দেন, অতএব শবে বরাতের আলাদা কোনো ফজিলত তখন বাকি থাকে না। এটা প্রতিদিনের ব্যাপার, আল্লাহ সুবহানাহু তাআলা প্রতিদিন নিচের আসমানে নেমে এসে এই আহ্বান করেন শেষ রাতে, যে হাল মিন মুস্তাগফির ইস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা চাইবে। যদি এতটুকু হয় তাহলে শবে বরাতের আলাদা কোনো ফজিলত বাকি থাকে না। তিন নম্বর সূক্ষ্ম বিষয় হচ্ছে
যে ইসলামী শরীয়তের যদি আমি ইহা আতা করি, ইসলামী শরীয়তকে যদি চোখের সামনে নিয়ে আসি, পুরো ইসলামী শরীয়তকে, তাহলে ইসলামী শরীয়তকে চোখের সামনে আনলে আমি দেখতে পাবো যে ইসলামী শরীয়তের একটা সিস্টেম, একটা নিয়ম হচ্ছে যখনই কোনো ফজিলত দিয়েছে তখনই ফজিলতের সাথে আমল দিয়েছে, যখনই কোনো ফজিলত দিয়েছে তখন ফজিলতের সাথে আমল দিয়েছে। লাইলাতুল কদরের ফজিলত দিয়েছে, ফজিলতের সাথে আমল দিয়েছে যে লাইলাতুল কদরের রাত জেগে সালাত আদায় করতে হবে। যখন যেখানে ফজিলত দিয়েছে, মসজিদে নববীর ফজিলত দিয়েছে, ফজিলতটা কিভাবে পাবো? মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো। কাবা ঘরের ফজিলত দিয়েছে, ফজিলত কিভাবে পাবো? সেখানে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো, তাওয়াফ করলে ফজিলত পাবো। যত আমল আছে, যত আমল, আরাফা একটা, আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিয়েছে, ফজিলতের সাথে আমল দিয়েছে যে সেই দিন আপনাকে কি রাখতে হবে? সিয়াম রাখতে হবে। ইসলামী শরীয়তকে সামনে রাখলে এইরকম পাওয়া যায় না যে শুধু ফজিলত আছে আমল নাই, শুধু ফজিলত আছে আমল নাই, এরকম উদাহরণ নগণ্য বিরল পাওয়া যায় না। অতএব ইসলামী শরীয়তকে সামনে রাখলে এটাই হওয়া উচিত ছিল যে যদি শবে বরাতের ফজিলত থাকে তাহলে শবে বরাতের দিন কি দিতে হবে? আমল দিতে হবে। কথা মনে হয় বুঝাতে পারিনি? যদি শবে বরাতের ফজিলত থাকে তাহলে কি থাকতে হবে? আমল থাকতে হবে। কিন্তু শবে বরাতের দিন আমলের ব্যাপারে সহি হাদিস তো বহু দূরের কথা, একটা জয়ীফ হাদিসও নাই যে শবে বরাতের দিন সালাত আদায় করো, শবে বরাতের দিন সিয়াম রাখো, শবে বরাতের দিন কবর জিয়ারত করো, শবে বরাতের দিন রুহুরা ফিরে আসে, শবে বরাতের দিন হালুয়া রুটি বানাও। শবে বরাতের দিনের ফজিলতের হাদিস নিয়ে তো আমি আলোচনা করলাম, কিন্তু ফজিলত যদি মেনেই নেই তাহলে আমলের ব্যাপারে সহি হাদিস দূরে থাকা একটা জয়ীফ হাদিসও নাই। তখন তুমি বলবা, এখানে আরো একটা কথা বলে নিই, যে তাহলে ক্ষমা করবে যে শবে বরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসবেন এবং ক্ষমা করে দিবেন, এতটুকুই হাদিস, যে হাদিসটা আমরা দাবি করতেছি এখনো যে হাদিস জয়ীফ। এবং আরো বিস্তর ডিটেইলস আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে আলবানী রাহেমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহর সিদ্ধান্তের মধ্যে ত্রুটি আছে। এটাই সঠিক সিদ্ধান্ত যে হাদিসের মধ্যে ইল্লাত আছে, এই হাদিসের মধ্যে ইজদরাব আছে, এই হাদিস জয়ীফ দুর্বল, সানাদগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে সেটা ধরা পড়ে, কিন্তু জুমার খুতবায় ওইভাবে ডিটেইলস বলা সম্ভব নয়। কোনোদিন যদি দাস হয় তাহলে সেখানে স্পষ্টভাবে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যদি আমল নাই ফজিলত আছে তাহলে কি প্রমাণিত হচ্ছে? যে কেউ যদি শবে বরাতের রাত্রে গুনাহের কাজেও লিপ্ত থাকে, কেউ যদি শবে বরাতের রাত্রিতে গান বাজনা নিয়েও ব্যস্ত থাকে, কেউ যদি শবে বরাতের রাত্রিতে সালাত সিয়াম কিছুই না করে, তবু হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, শবে বরাতের রাতে নিচের আসমানে নেমে আসবেন আর ক্ষমা করে দিবেন, এটাই কিন্তু হাদিস। সুতরাং এটাও এই হাদিসের উপর ত্রুটি, ইল্লাত, যে আমলবিহীন ফজিলত কিভাবে হয়। তখন একদল মানুষ বলবে যে ভাই আমরা তো আমল করি, আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখি, আমরা তো শবে বরাতের দিন রাত্রে সালাত আদায় করি। তখন আমি তাকে পাল্টা প্রশ্ন করব, তুমি যে আমল করো তার দলিল কই? তার প্রমাণ তোমাকে দিতে হবে, তুমি যে আমল করো এই আমলের দলিল কই? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম বিদায় হজ্জের দিন। এই আয়াত অবতীর্ণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ জনতাকে সামনে সাক্ষী রেখে বলে গেছেন যে হাল বাল্লাগতুর রিসালাহ, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? সবাই বলেছে হ্যাঁ আপনি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করে গেছি। তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে দলিল দিয়ে করতে হবে। আমার এই কথার দলিল কি? আমার এই কথার দলিল শুনেন। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ওমরা এবং হজ করতেছিলেন। তো কাবা ঘরের চারি সাইডে তাওয়াফ করতেছেন, একই সাথে আব্দুল্লাহ বিন আব্বাসও আছে, মুআবিয়াও আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের যে চারটা কোণা আছে, এই চারটা কোণার এই কোণা যেটা হাজরে আসওয়াদ আর এই কোণা রুকনি ইয়ামানি, এই দুই কোণাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লাগাতেন, হাত দিয়ে স্পর্শ করতেন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই কোণা সহ বাকি যে দুইটা কোণা আছে ওই দুইটা কোণাতেও হাত দিতে লাগলেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের সাথে উমরা করেছি, হজ করেছি, তওয়াফ করেছি, আল্লাহ রাসূলকে কোনোদিন রুকনে আমানি এবং হাজির আসওয়াদ বাদ দিয়ে কোথাও হাত লাগাতে দেখিনি, আপনি কেন বাকি দুইটা রুকনেও বাকি দুইটা কোনাতেও হাত লাগাচ্ছেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, হাদা কাবা বাইতুল্লাহ লাইসা মিনহু শাইউম মাহজুরা, এটা তো আল্লাহর ঘর, এটা তো কাবা, মহান ঘর, অতি দামি ঘর, এই ঘরের কিছু অংশ কি পরিত্যাগ করা যেতে পারে? এই ঘরের কোন অংশ কি ছেড়ে দেওয়া যেতে পারে? এই ঘরের প্রত্যেক অংশে আমি হাত লাগাতে চাই। এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, একটা আয়াত ছাড়া, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার মানুষ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম সর্বোত্তম আদর্শ। এই একটি আয়াত পড়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাতে চাইলেন, যেহেতু আল্লাহ রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সেহেতু তিনি যদি শুধু দুইটি কোণায় হাত লাগিয়ে থাকেন তাহলে আমাদেরকেও কি করতে হবে? শুধু দুইটি কোণায় হাত লাগাতে হবে। আর একটা দলিল শুনেন, একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসেছে, যা রাজুলুন ওয়াসআলা ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই। এটা একটু বুঝতে হবে, এটা মদিনা, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, মদিনার মানুষদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মক্কার দিকে 15-20 কিলোমিটার যেতে জুলহুলাইফা নামক একটা জায়গা আছে, ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধতেন, ওটা হচ্ছে মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা, মক্কার দিকে যেতে 15-20 কিলোমিটার। তো এই ব্যক্তি ইমাম মালিককে এসে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে, আল্লাহর রাসূলের মসজিদ, শ্রেষ্ঠ মসজিদগুলোর একটি, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? তখন ইমাম মালিক বলছেন, লা তাফআল, আখশা আন তাকা ফিল ফিতনা, এই রকম করিও না, আমি ভয় পাচ্ছি যদি তুমি এই রকম করো তাহলে তুমি ফিতনার মধ্যে পতিত হবে। এবার ওই ব্যক্তি, ওই ব্যক্তির জবাব আর আগ এক দুই দিন পরে যারা শবে বরাত পালন করবে তাদের জবাব একই। তারা কি বলবে? তারা বলবে যে আমরা তো সালাত আদায় করতেছি, সালাত আদায় করা কি খারাপ কাজ? সালাত আদায় করা তো ভালো কাজ। আমরা তো শবে বরাতের দিন সিয়াম রাখতেছি, সিয়াম রাখা কি খারাপ কাজ? সিয়াম রাখা তো ভালো কাজ। এমনকি শাহজালাল বিমানবন্দর থেকে যারা ইহরামের কাপড় পরে এবং শাহজালাল বিমানবন্দর থেকে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই আমাদের ইহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম, তো আপনি এখান থেকে কেন ইহরাম বাঁধছেন, এখানে কেন লাব্বাইক পড়তেছেন, তো তার জবাব হবে একই জবাব যে জবাব ইমাম মালিককে ওই লোকটা দিচ্ছে। ইমাম মালিক যখন তাকে বলল তুমি এরকম করিও না, তখন ওই লোক কি বলতেছে? আইয়ু ফিতনাতিন হাদিহি ইল্লা নাসিদা মিয়ালান, ইমাম মালিক কিসের ফিতনার কথা বলেন? এটা আবার কিসের ফিতনা? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফিতনা হতো, এটা বুঝতে পারতাম কথা, ঠিক আছে, আমি তো জুলহুলাইফা পার হয়ে চলে যাইনি, জুলহুলাইফার 15-20 কিলোমিটার আগে, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই, এর মধ্যে ফিতনার আবার কি আছে আমার তো বুঝে আসে না, আপনি বলছেন আমি ফিতনায় পতিত হব। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর বান্দা, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাযিলাতিন কাসার আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? তুমি এমন আমল, এমন কাজ, এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ যে আমল, যেই কাজ, যেই ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাননি, এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। কেন এটা ফিতনা? যখন আপনি এই কাজে পা দিবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তখন আপনি তাকে দুই ভাবে অপমান করবেন, তখন আপনি তাকে দুই ভাবে অপমান করবেন। কিভাবে দুই ভাবে? তার আগে একটা হাদিস শুনেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আতা সালাসা তুরহতিন, তিনজন মানুষ, তিনটা দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো, ওয়া সাআলা আযওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন করলো আল্লাহ রাসূল কিভাবে কি করেন না করেন, সেগুলো শোনার পর তাকাল্লুহা, তারা আল্লাহ রাসূলের আমলকে অনেক অল্প মনে করো, তারা বলল আইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? ইউফার মা তাকদ্দামা মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, অতএব আল্লাহ রাসূলের এত কম আমলে চলবে, আমাদের এত কম আমলে চলবে না, তাহলে আমরা কি করব? একজন বলল লা আনামু আবাদা, সারা রাত ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আরেকজন কি বলল লা উফতিরু আবাদা, কখনো সিয়াম ভঙ্গ করব না,
প্রত্যেক দিন আসুমুস দাহরা সারা বছর প্রত্যেক দিন সিয়াম পালন করব। আর একজন কি বললো, লা তাযাওয়াজু আবাদা, কোনোদিন বিবাহ করব না, কেননা বিবাহ করলে ইবাদতে কমতি আসে। এই বলে তারা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে ঘটনা শুনে তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বের করে বললেন, তোমরাই কি তারা? কুলতুম কাদা ওয়া কাদা, যারা এইরকম এইরকম বলেছো? তখন তারা বললো, হ্যাঁ আমরাই তারা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আনা আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি পরহেজগার আমি। আমি কি করি? আমি রাত্রিরে সালাত আদায় করি এবং ঘুমাই, ওয়া আরকুত, আমি সিয়াম পালন করি এবং সিয়াম ভঙ্গ করি, এবং আমি বিবাহ করেছি, আমার সন্তান সন্ততি আছে। জেনে রাখো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে কিভাবে আপনি অপমান করা হবে আল্লাহ রাসূলকে? এক, আপনি যদি এমন কোনো আমল করতে যান যেটা আল্লাহ রাসূল করেননি, তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার, আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি তাকওয়াবান, নাউযুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয় অপমান আপনি কিভাবে করবেন? আপনি বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করে যাননি, নাউযুবিল্লাহ, তিনি তার ধর্মে এটা ছিল যে সবে বরাত দিয়ে যেতে হবে, কিন্তু আল্লাহ রাসূল দিয়ে যাননি, এইভাবে তিনি মুসলিম উম্মাকে ধোকা দিয়ে গেছেন, নাউযুবিল্লাহ। এই দুই দাবির মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন। এই জন্য আপনাকে এবং আপনাকে সাবধান হতে হবে। এখানে একটা মূলনীতি বলে যাই, এই মূলনীতি যদি মাথায় থাকে, শিরক বেদাতের মধ্যে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে আমার এবং আপনার সুবিধা হবে। এই মূলনীতি বলার পরে আরো একটি গুরুত্বপূর্ণ কথা আছে। মূলনীতি কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মদ খাওয়া কি সুন্নাত না বিদআত, এই প্রশ্নটা কি ঠিক হবে? এই প্রশ্ন ঠিক হবে না। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম, তথা দুনিয়ার সাথে সম্পৃক্ত যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, অফিস আদালত, ঘর বাড়ি, সংসার, বিবাহ আদি যা কিছু আছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম। আর ইবাদতের জগতে যা কিছু আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে সুন্নাত অথবা বেদাত। এবার মূলনীতি কি? হালাল এবং হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ তার কোরআনে এবং আল্লাহ রাসূল তার হাদিসে যা হারাম করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূল তার হাদিসে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আর আল্লাহ কোরআনে বলেছেন মদ হচ্ছে হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যে খাবারের মধ্যে মাদকতা থাকবে না সেই খাবার কি হালাল, সেটা পোলাও হোক, বিরিয়ানি হোক, পিৎজা হোক, বার্গার হোক, যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল না, কিয়ামত পর্যন্ত আরো যত নতুন খাবার হবে যেগুলোর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হারাম করেছেন তা থাকবে না, সেটা কিয়ামত পর্যন্ত যত নতুনই হোক না কেন তা হালাল। আর সুন্নাত এবং বেদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে যা বলেছেন, আল্লাহ রাসূল তার হাদিসে যা বলেছেন এবং তা করেছেন, তার বাইরে একটা চুল, একটা সরিষার দানা যদি কেউ ইবাদত করতে চায়, পালন করতে চায়, তাহলে একটা সরিষার দানা, একটা চুলের নাম হবে বেদাত। ওই ইমাম যত বড় হোক, যত বুজুর্গ হোক, যত বড় আলেমে দিন হোক, আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা চুলও যদি কেউ ইবাদত করতে চায়, একটা সরিষার দানাও যদি কেউ ইবাদত করতে চায়, দলিল দিয়ে ইবাদত করতে হবে। যদি দলিল না থাকে তাহলে একটা সরিষার দানা, একটা চুলের নাম বেদাত। এবং যে বেদাত করবে সে আল্লাহ রাসূলকে অপমান করবে, আর যে আল্লাহ রাসূলকে অপমান করবে কিয়ামতের মাঠেও আল্লাহ রাসূল তাকে অপমান করবে। যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন একদল মানুষ আসবে, ফাহালা বাইনাহু ওয়া বাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং তাদের মাঝে আড় করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবেন, নাহনু নাআরিফুহু, আমি তাদেরকে চিনি, কেন আড় করে দিলে? ফেরেশতারা বলবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা পরিবর্তন সৃষ্টি করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আপনাকে অপমান করবেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের যতই আমরা সহিহ আকীদার হই, যতই আহলে হাদিস হই, তবুও এই জায়গায় আমরা ভুল বিশ্বাস রাখি, ভুল আকীদা বা ভুল ধারণা রাখতে পারি, এই সূক্ষ্ম জিনিসটাও মনে করে যেতে হবে আপনাকে। সূরা মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ সুবহানাহু তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ সুবহানাহু তাআলা এটা বলেননি যে তোমাদের মধ্যে কে অধিক আমল করে, তিনি কি বলেছেন উত্তম আমল করে। এবং সারা কোরআন খুঁজেন, কোরআনের যেখানে আমলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে শুধু আমল বলেননি, বলেছেন আমিলা আমালান সালেহ ইয়ামালুস সালিহাত, উত্তম আমল, উত্তম আমলের কথা সেখানে বলেছেন, সৎ আমলের কথা বলেছেন। তথা কেউ যদি হাজার রাকাত সালাত আদায় করে, হাজার দিন সিয়াম রাখে, আর সেটা যদি উত্তম না হয়, সৎ না হয়, তাহলে সেই সিয়ামের কোনো মূল্য নাই, সেই সিয়ামের কোনো দাম নাই, সেই ইবাদতের কোনো দাম নাই। এর একটা সিজদাও যদি হয়, কিন্তু ওই একটা সিজদা যদি উত্তম হয়, সৎ হয়, তাহলে ওই একটা সিজদার দাম আছে, একটা সিজদার মূল্য আছে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে। তাহলে আমি এবং আপনি উত্তম আমল কিভাবে করব, আমার এবং আপনার আমল তখনই উত্তম হবে যখন আমার এবং আপনার আমলের মধ্যে দুটি শর্ত থাকবে। এক, ইখলাস, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি থাকবে, তখন আমি এবং আপনি সেটা আমার আমলটা উত্তম আমলের অন্তর্ভুক্ত হবে। আর যদি ইখলাস না থাকে, তাহলে আমার এবং আপনার আমল, মন দিয়ে শুনে রাখেন, আমার এবং আপনার আমল যদি ইখলাস না থাকে, তাহলে জান্নাতে নিয়ে যাওয়া তো বহুদূরের কথা, কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, আমল জাহান্নামে নিয়ে যাবে। আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, কোটি টাকা দান করেছে, সারা জীবন কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে গেছে, আমল করে গেছে, আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে যদি ইখলাস না থাকে। দুই, ইত্তেবা ও সুন্নতে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। যদি সুন্নতের অনুসরণ না থাকে, যদি বিদআত চলে আসে, তাহলে কি হবে, তাহলেও একই অবস্থা, আপনার বেদাতি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া তো বহুদূরের কথা, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বক্তব্যের শেষ কথা, বক্তব্যের শেষ কথা, প্রত্যেক যখন যেখানে বেদাত ঢুকে, তখন সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়, প্রত্যেক যখন যেখানে বেদাত ঢুকে, তখন সেখান থেকে একটা সুন্নাত উঠে যায়। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, সালাত শব্দের অর্থ কি, দোয়া করা, পুরো সালাতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন দোয়ার জন্য। যখন সারা বিপদে পড়ল, জালেম বাদশাহ তার গায়ে হাত দিতে গেল, তখন সারা আল্লাহর নিকটে দোয়া করার জন্য কিসে দাঁড়িয়ে গেল, সালাতে দাঁড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখনই বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। তাহলে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম কি, সালাত। এই জন্য সালাত মানেই দোয়া, সালাতুল জানাজা মানে জানাজা, যে মারা গেছে মৃত ব্যক্তি তার জন্য দোয়ার সালাত, সালাতটাই করা হয়েছে তার জন্য দোয়া হিসেবে, সালাত মানেই দোয়া। সালাম ফেরানোর আগে যত পারেন দোয়া করেন। এবার সালাম ফেরানোর পরে কুতুবে সিত্তার যত গ্রন্থ আছে খুলে দেখেন, সব গ্রন্থে শুধু জিকির আজকার, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো সালাম ফেরানোর পরে জিকির, আর সালাম ফেরানোর আগে কি, দোয়া। এবার যখন একটা বেদাত ঢুকলো যে সালাম ফেরানোর পরে একসাথে হাত তুলে কি করতে হবে, দোয়া করতে হবে, তখন একটা সুন্নাত উঠে গেল, সেটার নাম কি, জিকির। কথা মনে হয় বুঝাতে পারিনি, এরকম প্রত্যেক জায়গায় যখন যেখানে একটা করে সুন্নাত, একটা করে বেদাত ঝুঁকেছে, তখন সেখান থেকে একটা করে সুন্নাত উঠে গেছে। পুরো শাবান মাসের সুন্নাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে, একটা লোক পাবেন না সিয়াম পালন করার, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করার। কেন, এই শাবান মাসে একটা বেদাত ঢুকে গেছে, তার নাম শবে বরাত। সবাই অপেক্ষায় আছে এই শবে বরাতের দিনে, ইবাদত করবে, গান ইয়ে করবে, বক্তা নিয়ে আসবে, আলোচনা করবে, খাওয়া দাওয়া করবে, হামারুটি করবে। এই শবে বরাতের এক বেদাতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সুন্নাত হারিয়ে গেছে। আমাকে এবং আপনাকে সেই সুন্নাত উজ্জীবিত করতে হবে, পুনরায় সেই সুন্নাত নিয়ে আসতে হবে। যারা আমরা এখনো শাবান মাসের সিয়াম রাখা শুরু করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের অনুসরণে আমরা যেন শাবান মাসের সিয়াম রাখা শুরু করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহ। কেন আমরা শাবান মাসের সিয়াম রাখবো, আমি আপনাকে এতটুকু বলে যেতে চাই বক্তব্যের শেষাংশে এসে, ফজিলত দেখার দরকার নাই। কেন সিয়াম পালন করবেন, ওই যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ। উত্তম আদর্শ মানে, একটা ছেলে যখন একটা নায়কের কাটিং এ চুল কাটে, একটা ছেলে যখন একটা নায়কের মতো জামা পরে, প্যান্ট শার্ট পরে, একটা মেয়ে যখন পাখির ড্রেস কিনে, তখন তাকে জিজ্ঞেস করেন পাখির ড্রেস পরলে, এই স্টাইলে চুল কাটলে, এই স্টাইলে গেঞ্জি পরলে, সে কোটি টাকা লাখ টাকা পুরস্কার পাবে কিনা, পাবে না, তার কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে কিনা সে বলতে পারবে না, তার কোনো বৈজ্ঞানিক উপকারিতাও নাই, কোনো পুরস্কারও নাই, তাহলে কেন সে এইভাবে চুল কাটতেছে, কেন এইভাবে জামা পরতেছে, কেন ওই নায়ক ওই নায়িকাকে সে তার জীবনের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করেছে।
সাহাবায়ে কেরাম তাদের চাইতে হাজার গুণ লাখো গুণ কোটি গুণ বেশি আল্লাহ রাসূলকে আদর্শ এবং মডেল হিসেবে গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু সাঈদ খুদরি বলতেছেন, বাইনামা কানা ইসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন, ফাখালা আনা আলাইহিমা ওয়াদাআহুমা আন ইয়াসারিহি, আল্লাহ রাসূল তার দুই পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলেন, আমরাও যারা মুসল্লি উপস্থিত ছিলাম সবাই আমাদের পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম। এবার সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল হতবাক, মা হামালাকুম আন তাখালাউনি আলাকুমা, কি ব্যাপার সাহাবী, সাহাবীরা তোমরা তোমাদের পায়ের জুতা কেন খুলে ফেলেছো? তো সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, মানে তাদের ভাষাটা আমি একটু নিজের ভাষায় বলি, যে আমরা আমাদের পা থেকে জুতা খুললাম এর কারণের পিছনে কোনো ফজিলতের প্রয়োজন নাই, কোনো বৈজ্ঞানিক উপকারিতার প্রয়োজন নাই, আমাদের নিকটে এর চেয়ে বড় কারণ আর কিছুই নয়, আমাদের নিকটে এর চেয়ে বড় কারণ আর কিছুই নয় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পা থেকে জুতা খুলে ফেলেছে। আমি মনে হয় বুঝাতে পারি না আপনাদেরকে, এটাই হচ্ছে উসওয়াহ, আদর্শ মডেল হিসেবে গ্রহণ করা। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। যারা ইশকে নবীর দাবি করে যে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, অথচ সারা দিন আল্লাহ রাসূলের সুন্নাতকে লঙ্ঘন করে বেদাত করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছে, আমরা তার বিপরীতে সত্যিকার অর্থে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার প্রমাণ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।